নমস্কার বন্ধুরা তমাল আর্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনারা একটি সহজ ও সুন্দর সিনারি অঙ্কন করা শিখে যাবেন প্রথমে আমি একটি এ ফোর সাইজের পেজ নিয়েছি ও পেজটি চারিদিকে মার্জিন টেনে নিয়েছি তারপর আমি পেন্সিলের দ্বারা সিনারিটিকে আঁকা শুরু করেছি প্রথমে আমি একটি ঘর এঁকেছি ঘরটি আঁকার পর এখন আমি ঘরের পিছন দিকে একটি বটগাছ আঁকছি আপনারা দেখুন কিভাবে আমি বটগাছটিকে আঁকছি আর আপনাদের আমার ড্রয়িং ভিডিওগুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন সকলের মাঝে যাতে ভিডিওটি পৌঁছে যায় এরপর অপর দিকে আরেকটি আমি ঘর এঁকে নিচ্ছি আগের ঘরটির মতনই একই রকমভাবে প্রথমে আমি ঘরের চালটি করলাম এরপর ঘরের দেওয়ালগুলো করে নিলাম তারপর ঘরের নিচে কিছু ঘাস এঁকে নিচ্ছি আর দূরের দিগন্তের যে লাইনটি সেটিকে টানলাম এরপর আমি ঘরের উপরে আরেকটি বটগাছ এঁকে নিচ্ছি একই রকমভাবে আগের বটগাছটির মতনই এরপর ঘরের জানালা গুলোকে আমি এঁকে নিলাম বেড়া এঁকে নিলাম এরপর বেড়ার নিচের অংশে আমি ঘাস এঁকে নিলাম তারপর বেড়ার সামনে দিয়ে যে রাস্তাটি হবে সে রাস্তার একটি লাইন আমি এঁকে নিলাম এবং দিকেও ঘরের সামনে বেড়া এঁকে নিচ্ছি তারপর আমি রাস্তাটিকে কমপ্লিট করে নিলাম রাস্তাটি আঁকা কমপ্লিট হয়ে গেলে আমি দূরে দিগন্তটিকে কমপ্লিট করছি এই সিনারিটি আমি কালার করব না শুধু পেন্সিলের মাধ্যমেই আঁকবো আপনারা দেখতে থাকুন কীভাবে আমি সিনারিটি কমপ্লিট করছি সামনের ঘরে বেড়াটি আঁকা হয়ে গেলে তার নিচে আরও ছোট ছোটো করে ঘাস এঁকে নিলাম আর সামনের মাঠেও আরও কিছু বড় বড় ঘাস এঁকে নিচ্ছি আমার সিনারিটি প্রায় শেষের দিকে আপনাদের সিনারিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ